হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য বং ডেভ চ্যানেল। তো নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আগে এটা সবসময় বলি, সেটা আরেকবার বলবো যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পারলে কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিন, এবং তার পাশে যে বেল আইকনটা আছে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই প্রেস করে দেবেন, নাহলে আমাদের রেগুলার আপডেটস কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। তো চলুন এই ভিডিওটা শুরু করছি। তো আজকে যে প্রথম কথাটা বলবো সেটা হচ্ছে যে আইএসএল এর কিন্তু ফিক্সচার অ্যানাউন্স হয়ে গেছে, এবং আইএসএল ফিক্সচার কিন্তু 11 জানুয়ারি অবধি অ্যানাউন্স হয়েছে। বাকি ফিক্সচারটা এখন দেওয়া হয়নি, কারণ বাকি ফিক্সচারটা কিন্তু এএফসির যে টুর্নামেন্টগুলো সেগুলোর ফিক্সচারটা দেখে বাকি আইএসএল ফিক্সচারটা কিন্তু অ্যানাউন্স করা হবে বলে জানা যাচ্ছে। তো 11 জানুয়ারি অবধি, 11 জানুয়ারি 2021 অবধি, কিন্তু 11 জানুয়ারি 2021 অবধি আইএসএল ফিক্সচার কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে। আর বাকি যে ফিক্সচারটা সেটা কিন্তু ডিক্লেয়ার হবে পরে, কারণ যেহেতু এএফসি টুর্নামেন্ট আছে তো এএফসি টুর্নামেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু এটা ডিক্লেয়ার হবে। আর যেটা বলার সেটা হচ্ছে বাংলার ফুটবল ফ্যান্সদের জন্য দুটো ভালো খবর আছে। একটা তো এটিকে মোহনবাগানকে নিয়ে, সেটা হচ্ছে এটিকে মোহনবাগান কিন্তু এবার আইএসএলের প্রথম ম্যাচে নামছে। হ্যাঁ, এটিকে মোহনবাগান কিন্তু প্রথম ম্যাচ যে আইএসএলে সেই ম্যাচ খেলবে, এবং সেই ম্যাচটা খেলবে সম্ভবত যেটা জানা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নভেম্বরের 20 তারিখে। এবং তারপরে আরেকটা যেটা ভালো খবর সেটা হচ্ছে যে এসসি ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গল কিন্তু মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগানের সাথে প্রথম ম্যাচে। এবং প্রথম ম্যাচ ইস্ট বেঙ্গল যেটা খেলবে নভেম্বরের 27 তারিখ, সেই ম্যাচটাই কিন্তু হতে চলেছে ডার্বি ম্যাচ, মানে ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচ দিয়ে পা রাখছে আইএসএলে। এবং ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচ হতে চলেছে। তো এই দুটো জিনিস কিন্তু খুবই উল্লেখযোগ্য এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং ইস্ট বেঙ্গলের বিষয়ে আরও তো অনেক কিছু বলার আছে, সেগুলো আগামী ভিডিওতে অবশ্যই বলবো। এই ভিডিওতে ছোট রাখবো এই ভিডিওটা। এই ভিডিওতে আরেকটা বিষয় জাস্ট বলবো, সেটা হচ্ছে যে ফিক্সচারগুলো। তো ফিক্সচার ইস্ট বেঙ্গলের যে ফিক্সচার সেটাকে বলে দিচ্ছি, তারপরে এটিকে মোহনবাগানের যে ফিক্সচার সেটা বলছি। তো এসসি ইস্ট বেঙ্গলের যে ফিক্সচার সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে নভেম্বরের 27 তারিখে এটিকে মোহনবাগানের সাথে হোম ম্যাচ সন্ধে 7:30 তিলক ময়দানে। ডিসেম্বরের 1 তারিখে মুম্বাই সিটি এফসির সাথে অ্যাওয়ে ম্যাচ সন্ধে 7:30, এটা জিএমসি স্টেডিয়াম ব্যাম্বলিমে। 5 তারিখে ম্যাচ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের এফসির সাথে ইস্ট বেঙ্গলের, এবং এটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ ইস্ট বেঙ্গলের, এবং এটা সন্ধে 7:30 তিলক ময়দানে। ডিসেম্বরের 10 তারিখে জামশেদপুর এফসির সাথে হোম ম্যাচ ইস্ট বেঙ্গলের সন্ধে 7:30, এটাও তিলক ময়দানে। ডিসেম্বরের 15 তারিখে হায়দ্রাবাদ এফসির সাথে অ্যাওয়ে ম্যাচ ইস্ট বেঙ্গলের সন্ধে 7:30, এটাও তিলক ময়দানে। ডিসেম্বরের 20 তারিখে কেরালা ব্লাস্টার্সের সাথে অ্যাওয়ে ম্যাচ, এটা সন্ধে 7:30, এটাও কিন্তু এটা হচ্ছে কিন্তু জিএমসি স্টেডিয়াম ব্যাম্বলিমে। ডিসেম্বরের 26 তারিখে চেন্নাই এফসির সাথে হোম ম্যাচ ইস্ট বেঙ্গলের সন্ধে 7:30, সেটা কিন্তু হচ্ছে তিলক ময়দানে। জানুয়ারির 3 তারিখে ওড়িশা এফসির সাথে হোম ম্যাচ বিকেল 5টার সময় অনুষ্ঠিত হবে, এবং এটি অনুষ্ঠিত হবে কিন্তু তিলক ময়দানে। এরপর ইস্ট বেঙ্গলের যে নেক্সট ম্যাচটা হবে সেটা হচ্ছে এফসি গোয়ার সাথে, এটা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ হবে জানুয়ারির 6 তারিখে, এবং সন্ধে 7:30 এই ম্যাচটা হবে তিলক ময়দানে। এবং জানুয়ারির 9 তারিখে বেঙ্গালুরু এফসির সাথে ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা যেটা হবে সেটা অ্যাওয়ে ম্যাচ হবে ইস্ট বেঙ্গলের, এবং সেটাও সন্ধে 7:30 হবে, এবং সেটা হবে কিন্তু ফতোদ্দা স্টেডিয়ামে। তো এই কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গলের যে শেডিউল সেই শেডিউলটা। এবং পর চলে আসব কিন্তু এটিকে মোহনবাগানের যে শেডিউলটা সেই শেডিউলটায়। তো প্রথম যে এটিকে মোহনবাগান যে ম্যাচটা খেলবে যেটা বললাম সেটা কিন্তু এটিকে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হবে নভেম্বরের 20 তারিখ, অর্থাৎ আইএসএলের প্রথম দিনই তাদের খেলা। এবং সেই ম্যাচটি কিন্তু মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সন্ধে 7:30, এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিন্তু জিএমসি স্টেডিয়াম ব্যাম্বলিমে। নভেম্বরের 27 তারিখে যেটা বললাম এসসি ইস্ট বেঙ্গলের সাথে অ্যাওয়ে ম্যাচ এটিকে মোহনবাগানের, এবং এই ম্যাচটা ডার্বি এসসি ইস্ট বেঙ্গল ভার্সেস এটিকে মোহনবাগান, এটাও কিন্তু সন্ধে 7:30 হবে, এবং এটা হবে তিলক ময়দান যেটা ইস্ট বেঙ্গলের হোম গ্রাউন্ড সেখানে। ডিসেম্বরের 3 তারিখে ওড়িশা এফসির সাথে হোম ম্যাচ এটিকে মোহনবাগানের, এটা এই ম্যাচটাও হবে সন্ধে 7:30, এবং এই ম্যাচটা হবে ফতোদ্দা স্টেডিয়ামে যেটা মোহনবাগানের এটিকে মোহনবাগানের হোম গ্রাউন্ড। ডিসেম্বর 7 তারিখে জামশেদপুরের এফসির সাথে অ্যাওয়ে ম্যাচ খেলবে কিন্তু এটিকে মোহনবাগান, এবং সেটাও হবে সন্ধে 7:30, এবং এই ম্যাচটি হবে তিলক ময়দানে। ডিসেম্বরের 11 তারিখে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান, এবং এটিকে মোহনবাগানের হোম ম্যাচ হবে সন্ধে 7:30 ফতোদ্দা স্টেডিয়ামে।
ডিসেম্বরের 16 তারিখে এফসি গোয়ার মুখোমুখি হবে এটিকে মোহনবাগান, এবং এটা কিন্তু এটিকে মোহনবাগানের হোম ম্যাচ হবে, এটাও সন্ধ্যে 7:30 ফাতোর্দা স্টেডিয়ামে। ডিসেম্বরের 21 তারিখে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসির সাথে এটিকে মোহনবাগান, এটাই এটিকে মোহনবাগানের হোম ম্যাচ হবে, এটা হবে সন্ধ্যে 7:30, এটাও কিন্তু ফাতোর্দা স্টেডিয়ামে। ডিসেম্বরের 29 তারিখে চেন্নাইয়ান এফসির সাথে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান, এটা এটিকে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ হবে, এটা হবে বিকেল 5টার সময় এবং এটা হবে কিন্তু জিএমসি স্টেডিয়াম ব্যাম্বলিমে। জানুয়ারির 3 তারিখ নর্থ ইস্ট ইউনাইটেডের সাথে হোম ম্যাচ খেলবে কিন্তু এটিকে মোহনবাগান, এটা এটিকে মোহনবাগানের যেটা হোম ম্যাচ হবে যেটা বললাম, তো এটা কিন্তু সন্ধ্যে 7:30 ম্যাচটা হবে এবং এটাও হবে ফতোদ্দা স্টেডিয়ামে। আর জানুয়ারির 11 তারিখে মুম্বাই সিটি এফসির সাথে খেলবে এটিকে মোহনবাগান এবং এই ম্যাচটা সন্ধ্যে 7:30, এই ম্যাচটাও কিন্তু হবে ফাতোর্দা স্টেডিয়াম। তো এই মোটামুটি আপডেট ছিল। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এটিকে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ফিক্সচার তো আপনারা পেয়ে গেছেন, এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগানের ফিক্সচার। তো এই ফিক্সচারগুলো তো অ্যানাউন্স হয়ে গেছে, বাকি ফিক্সচার যেটা বললাম এএফসি টুর্নামেন্ট অ্যানাউন্স হওয়ার পর কিন্তু বাকি ফিক্সচারগুলো আসবে। এবং এবারের আইএসএল কিন্তু জমে যেতে চলেছে, কারণ দুই প্রধান, কলকাতার দুই প্রধান কিন্তু এবার আইএসএলে। তো এই ভিডিওটা তো এ পর্যন্তই রাখছি, কিন্তু এই ভিডিওটা শেষ করার আগে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন যে আইএসএলের যে বাকি টিমের এবং সব টিমের অলমোস্ট, ইস্টবেঙ্গল মোহনবাগান তো আছেই, তার সাথে কিন্তু বাকি যে টিমরা আছে তাদেরও কিন্তু ফিক্সচারটা স্ক্রিনে দেওয়া আছে। তো যারা যারা দেখতে চান অবশ্যই এটা কিন্তু দেখে নিতে পারেন, এবং যদি লিঙ্ক চান তো সেই লিঙ্কটাও কিন্তু আমরা অবশ্যই দিয়ে দেবো। আইএসএল ওয়েবসাইটে এমনি গেলেও পেয়ে যাবেন, আইএসএল ওয়েবসাইট বা আইএসএল যে সোশ্যাল মিডিয়া পেজ সেখানে গেলেও কিন্তু এই এই যে এই ফিক্সচারটা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন এখন।